আসছে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোনো চাপে নেই সরকার, এমন দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেছেন শেখ হাসিনার অভিধানে ভীতি বলে কিছু নেই। নির্বাচন সহ অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি দূতদের কোনো হস্তক্ষেপ সরকার চায় না। জানান জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা যারা করছে তারা দেশের শত্রু। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজন ডিক্যাপ টকের অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নির্ধারিত আলোচনায় বলেন বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে আগ্রহের পাশাপাশি গুরুত্ব বেড়েছে। ডিক্যাপের মেম্বারবৃন্দ এবং প্রশ্নোত্তরে আসে আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের চাপের কথা। জবাবে 2014 সালের নির্বাচন পরবর্তী প্রথম বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। জানান সে সময় একজন বিদেশি দূত নতুন নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে উইড লাইক টু সি এ ফ্রেশ পার্টিসিপেটরি ইলেকশন বাই মনসুন। আমি বলেছিলাম দ্যাট সাউন্ডস টু অ্যাম্বিশিয়াস। ওটাতে যদি আমরা চাপ অনুভব না করি, বর্তমান সময় আমরা কোনো কিছুতেই চাপ অনুভব করছি না। আওয়ামী লীগ সরকার এবং বঙ্গবন্ধু কন্যার ডিকশনারিতে অভিধানে ভীতি শব্দটি নেই। শাহরিয়ার জানান ভোট সহ অভ্যন্তরীণ কোনো ইস্যুতেই বিদেশি দূতদের কেউ কেউ যে কথা বলেন তা অনাকাঙ্ক্ষিত। তাদেরকে অতীতেও আমরা বলেছি আমাদের অবস্থানের কথা, তারপরেও তারা যেটা করে যান বা যারা এটা করেন এটা দুঃখজনক। উই উইল নেভার ওয়েলকাম ইট। সম্প্রতি আমেরিকার কয়েকজন সিনেটর ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সদস্যদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন। এসব চিঠির জন্য বিএনপিকে দায়ী করেন শাহরিয়ার। Whether they are congressman or senator or president or a prime minister or foreign minister of a country, they are our enemy. এবং তাদেরকে যারা প্রভোগ করেছেন পয়সা দিয়ে, বাংলাদেশের মানুষের সময় এসেছে, তারাও যে বাংলাদেশের শত্রু এটা চিনে নেবার। আমার কাছে দুটো চিঠির ড্রাফট আছে যেখানে বিএনপির লোকজন টাকা নিয়ে চিঠির ড্রাফট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ইউরোপ আমেরিকার বিভিন্ন রাজনীতিবিদের কাছে। যুক্তরাষ্ট্র বার্মা এক বাস্তবায়নের জন্য বাংলাদেশের কাছে কোনো জমি চায়নি বলেও জানান প্রতিমন্ত্রী। প্রত্যাশা র‍্যাবের উপর দেশটির নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্ভব। ইট শুড লিড টু উইথড্রল অফ দ্য স্যাংশন এবং আমরা কিন্তু সেটা আদায় করেই ছাড়ব। আসছে নির্বাচন সুষ্ঠু করতে তার সরকার শতভাগ আন্তরিক বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এটা করার জন্য শেখ হাসিনার সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সেটা করব ইনশাআল্লাহ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।